সুপ্রিয় ছাত্রী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিওর পয়েন্টের এই আয়োজন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আশা করি আজকের এই আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদেরকে সাথে পাবো আর আপনাদের সাথে আছে আমি রিমন যারা এখন পর্যন্ত ভিওর পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিওর পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিওয়ার পয়েন্টের সাথে থাকবেন আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো সকল ছাত্র সকল স্তরে ছাত্রছাত্রীদের জন্য যেটি একটি গুরুত্বপূর্ণ মেসেজ হতে পারে আর সেটি হচ্ছে যে ইংরেজিতে একটি কথা আছে ট্রাই অ্যান্ড ফেল বাট নেভার ফেল টু ট্রাই ছাত্র জীবনে বিশেষ করে সকল স্তরের ছাত্রদের মাঝে একটা হীনমন্যতা কাজ করে থাকে সকল স্তরের ছাত্রদের মাঝেই যে একটু এগিয়ে যেতে হবে এই বিষয়টি মাথায় নিয়ে আসতে বা এই বিষয়টিকে উপলব্ধি করতে রিয়েলাইজেশনে নিয়ে আসতে অনেকটা সময় লেগে যায় বাট এটি সবচেয়ে চিরন্ত সত্য কথা হচ্ছে যে চেষ্টা এবং চেষ্টা চেষ্টার কোনো বিকল্প নেই চেষ্টা ভালোভাবে করতে হবে সক্রেটিসের একটি গল্প আপনাদের নিশ্চয়ই জানা আছে বা আপনারা অনেকেই করে থাকবেন আর সেটি হচ্ছে যে সক্রেটিসের কাছে যখন তার একজন শিষ্য এসে জিজ্ঞাসা করল যে সফলতা লাভের জন্য সবচেয়ে গুড় রহস্যটা কি যখন সেই শিষ্যতা বা তার ছাত্র তাকে জিজ্ঞাসা করেছিল তখন তিনি বলেছিলেন যে এটার উত্তর আজকে আমি দিতে পারবো না তুমি আগামীকাল এসো এসে ওই নদীর ধারে আমার সাথে দেখা করবে কথা অনুযায়ী কাজ তো সক্রেটিস সক্রেটিসের ছাত্র তার সাথে দেখা করতে এসেছে সেই নদীর ধারে এবং সক্রেটিস তাকে সেই নদীতে নামালেন অর্থাৎ পানিতে নামতে বললেন সে আস্তে আস্তে পানিতে নামছেন পানিতে নামছে আস্তে আস্তে সক্রেটিসও তার সাথে নামছে নামার পর দেখা যাচ্ছে যে গলা পানি গলা পানি থেকে তো আরেকটু দূরে যাওয়ার সাথে সাথে সক্রেটিস তাকে কি করলেন সেই ছাত্রকে তখন তার গলাতে ধরে তাকে পানির নিচে ডুবে দিচ্ছিলেন আর এমন সময় সেই ছাত্রটি হাসফাঁস করে হাসপাস করে উপর দিকে উঠতে চাচ্ছিলো সক্রেটিস ছাড়ছিলেন না তখন যখন দেখা গেল যে ছাত্রটি অনেকটা সময় কেটেছে এবং সে খুব হাত পা নাড়াচ্ছে তখন সক্রেটিস তাকে ছেড়ে দিলেন এবং ছাত্রটি তো উঠার পর পানি থেকে উঠার পর সে আসলে রেগে আছে রেগে যাওয়ার পর সক্রেটিস তাকে জিজ্ঞেস করলো যে তোমার কাছে আমি যখন তোমাকে এই পানিতে ডুবিয়ে দিচ্ছিলাম চুবিয়ে দিচ্ছিলাম অর্থাৎ আমি যখন ছেড়ে দিচ্ছিলাম না তোমার কাছে সবচেয়ে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল তখন ছাত্রটি উত্তর দিয়েছিল যে আমার তখন আমার কাছে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাস্তা আমি খুঁজ খুঁজছিলাম সেটা কীভাবে যে আমি সর্বান্তকরণের চেষ্টা করছিলাম যে পানির উপর ভেসে ওঠার জন্য বা আমার মাথাটাকে শুধু জাগাবার জন্য আমি সর্বান্তকরণের চেষ্টা করেছিলাম যে চেষ্টার মানে কোনো শেষ নেই আমি যে চেষ্টাটুকু আমি করতে পারি সেই সর্বোচ্চ চেষ্টাটুকু আমি করেছি পানির উপরে ওঠার জন্য আমার মাথাটাকে পানির উপরে জাগাবার জন্য তখন সক্রেটিস তাকে বলেছেন যে এটি হচ্ছে সফলতা লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য এবং সবচেয়ে গুড় রহস্য হচ্ছে এটা যে তুমি যে পরিমাণ চেষ্টা করেছিলে সর্বোচ্চ জীবনের সর্বোচ্চ টুকু দিয়ে যে চেষ্টাটুকু করেছিলে সেটাই হচ্ছে যে সফলতা লাভের মূল চাবিকাঠি তো সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আমরা আসলে চেষ্টা করব এবং নিরন্তরভাবে চেষ্টা করে যাব সেজন্য চেষ্টা করতে আমরা যাতে ব্যর্থ না হই সেই কথা আছে যে ট্রাই অ্যান্ড ফেল বাট নেভার ফেল টু ট্রাই আমরা চেষ্টা করতে থাকবো চেষ্টা করতে থাকবো চেষ্টা করতে থাকব একবার ব্যর্থ হয়ে যাব দশবার ব্যর্থ হয়ে যাব পঞ্চাশবার ব্যর্থ হয়ে যাব তারপর আবারও চেষ্টা করতে থাকবো এই চেষ্টা করার নামই হচ্ছে সফলতা চেষ্টা করতে থাকতে হবে চেষ্টা যদি না করা হয় তাহলে কিন্তু সফলতা লাভের যে স্বপ্ন সেটা স্বপ্নই থেকে যাবে সেই স্বপ্নটা আর বাস্তবে কখনো রূপ নেবে না সেই সকল ছাত্রছাত্রী ভাই বোনদের প্রতি একটি অনুরোধ থাকবে সেটি হচ্ছে যে ট্রাই অ্যান্ড ফেল বাট নেভার ফেল টু ট্রাই আশা করি আজকের এই হ্যাক্স লাইফ সম্পর্কে বিশেষ করে ছাত্রছাত্রী ছাত্রী ভাই জন্য আজকের যে পরামর্শ যে আপনারা সকলেই ট্রাই করে যাবেন এবং ট্রাই করার মতো জীবনের সর্বোচ্চটুকু দিয়ে আপনি যেটা অর্জন করতে চান সেটাকে জীবনের সর্বোচ্চটুকু দিয়ে অর্জন করবার চেষ্টা করবেন এবং আরেকটি সূত্রকে আপনারা অবশ্যই ফলো করবেন সেটা হচ্ছে নেভার গিভ আপ কখনও ছেড়ে দিবেন না অথ অর্থাৎ কখনো আপনি থেমে যাবেন না এই চেষ্টাটুকু যদি কারো মাঝে থাকে তাহলে দুটি সূত্র ট্রাই অ্যান্ড ফেল বাট নেভার ফেল টু ট্রাই অ্যান্ড নেভার গিভ আপ এই দুটি সূত্রের মাধ্যমে আপনার জীবনকে কিন্তু আপনি বদলে দিতে পারেন এই দুটি সূত্রের মাধ্যমে যে কোনো ছাত্রছাত্রী যারা এখন পর্যন্ত যাদের লাইফকে আপনার গড়ার সুযোগ আছে এখন পর্যন্ত যারা তাদের জীবনের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছেন তারা অবশ্যই এই দুটি সূত্রকে মেনে নিয়ে আপনাদের জীবনকে সুন্দরভাবে সাজাবেন এবং চেষ্টার চেষ্টা চেষ্টার চেষ্টা আপনারা করতে থাকবেন তাহলে সফলতা সুন্দর সেই মুহূর্তে আপনার কাছে অবশ্যই আসবে এবং ডেফিনেটলি সেটা অবশ্যই আসবে সেই সফলতার রঙিন দিনগুলির প্রত্যাশায় আমরাও থাকবো এবং আপনারা সকলেই চেষ্টা করবেন সাধনা করবেন এবং কখনো ছেড়ে দিবেন না কখনও থেমে যাবেন না সেই শুভ প্রত্যাশায় আজকের মতো এই হ্যাক্সটি শেষ করছি আশা করি আপনারা সবাই উপকৃত হবেন এবং উপকৃত হলে আমার এই ভিও পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আগামী দিনের আপনাদের সকলের শুভকামনায় এবং সুন্দর দিনের প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ